জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী। আজ মধ্যরাত থেকে 75 বছর পর এই দুর্লভ মহাসংযোগ সৃষ্টি হয়েছে এবং মা বিপত্তারিণীর বিশেষ কৃপায় এই কয়টি রাশির সৌভাগ্য বৃদ্ধি হতে চলেছে। তাই প্রত্যেক প্রিয় দর্শকবন্ধুকে আমি আবারও বলবো, জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী। দেখুন, এই যে 75 বছর পর এই যে দুর্লভ যে মহাসংযোগ যে সৃষ্টি হয়েছে, আজ যে মধ্যরাত থেকে যে রাশিগুলোর ভাগ্য চমকাতে চলেছে, সৌভাগ্য বৃদ্ধি হতে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাব। প্রত্যেকে ভিডিওটি সম্পূর্ণ আলোচনা শুনবেন এবং কোন কোন রাশির ক্ষেত্রে কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে, বেশ খুব অল্প সীমিত রাশি মা বিপত্তারিণী দেবীর কৃপা পেতে কিন্তু চলেছে। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম সৌভাগ্যশালী রাশি, সে রাশি কন্যা রাশি। কন্যা রাশির বিশেষভাবে আপনাদের অর্থনৈতিক এবং শারীরিক দুটি পার্ট কিন্তু আপনাদের ভালো হবে এবং এর পাশাপাশি ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে উন্নতি আপনাদেরকে কিন্তু হতে চলেছে। নাম্বার ওয়ান রাশি কন্যা রাশি। আজ মধ্যরাত থেকে 75 বছর পর এই দুর্লভ মহাসংযোগ কিন্তু সৃষ্টি হয়েছে কন্যা রাশি ক্ষেত্রে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে মা বিপত্তারিণী দেবীর কৃপায় আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে এবং ব্যবসার দ্বারা অর্থ আপনাদের আসতে চলেছে। যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে অর্থ আপনাদের আসতে চলেছে। এর পাশাপাশি আপনাদের দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি হতে চলেছে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে মা বিপত্তারিণী দেবীর কৃপায় আপনাদের জীবনের মুশকিল আসান হতে চলেছে, অর্থাৎ আপনাদের সব দিক থেকে লাভ কিন্তু হতে চলেছে, ধনভাণ্ডার পূর্ণ হতে চলেছে, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে এবং কর্মক্ষেত্রে উন্নতির যোগ আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের এর সময় কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মীন রাশি। মীন রাশির এই যে দুর্লভ যে মহাসংযোগ সৃষ্টি হয়েছে 75 বছর পর, এর ফলে আপনাদের অর্থনৈতিক দিক থেকে আপনারা সৌভাগ্যশালী হতে চলেছেন এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনাদের দেখা যাচ্ছে এবং আকস্মিক অর্থপ্রাপ্তি এবং ভাগ্য আপনার সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন এবং আটকে গেছে এমন টাকা আপনাদের কিন্তু এই সময় পুনরুদ্ধার হতে কিন্তু চলেছে। জয় মা বিপত্তারিণী। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, মান সম্মান বৃদ্ধি আপনাদের হবে, দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে, যে কোনো কার্যে আপনারা কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছেন। আজ মধ্যরাত থেকে অর্থাৎ শনি রবি সোম মঙ্গল এই চার দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক হতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মা বিপত্তারিণী দেবীর কৃপায় আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, আপনাদের বিদেশ থেকে এই সময় লাভ দিবে, সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিবে, শেয়ার বাজার থেকে আপনারা লাভ পাবেন এবং প্রপার্টি থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনাদের ভাগ্যর সাপোর্ট আপনারা পেতে চলেছেন। ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।